ইদানিং রাজ্যে অস্থির বাতাবরণ সৃষ্টির প্রচেষ্টা চলছে। রাজনৈতিক এবং সামাজিকভাবে এই পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে। সোমবার বিজেপির রাজ্য দপ্তরে আহত এক সাংবাদিক সম্মেলনে জানান প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, সরকারের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তে অনেকেই প্রমাদ গুনতে শুরু করেছেন। এই অবস্থায় এরা প্রশাসন এবং জনগণের নজর অন্যদিকে ঘুরিয়ে দিতে এই প্রচেষ্টা গ্রহণ করেছেন। প্রদেশ বিজেপির মুখপাত্র জানান, সংশ্লিষ্ট বিষয়ে দল ও সরকার সচেতন রয়েছে। তিনি আরও জানান, সরকার সংশ্লিষ্ট ঘটনার উপর দৃষ্টি রেখে চলছে। রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যারা ঘটনার সাথে সরাসরি যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবেই, সেই সাথে যারা তাদের প্ররোচনা জুগিয়েছেন তারাও কোনোভাবেই রেহাই পাবেন না বলে জানান তিনি। তিনি আরও জানান, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজ্য সরকার যে ঘটনা ঘটেছে তার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছে এবং কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। পুলিশের শীর্ষ আধিকারিকদের সেখানে পাঠানো হয়েছে এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত, সরাসরি যারা যুক্ত, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হবেই। সে সঙ্গে যারা তাদের প্ররোচনা জুগিয়েছেন, যারা উন্মাদনা সৃষ্টির চেষ্টা করেছেন, তারাও কোনোভাবেই রেহাই পাবেন না। ঘটনার তদন্ত শুরু হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যা যা করার প্রয়োজন সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে বেসরকারি হাসপাতাল শ্রীজা হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট প্রাইভেট লিমিটেড নিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নবেন্দু ভট্টাচার্য। তিনি জানান, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সর্বক্ষেত্রে বিজেপি সরকার উন্নয়ন চায়, সুস্থ অগ্রগতি চায়, কিন্তু অনেকেই এই উন্নয়ন এবং অগ্রগতি পছন্দ করেন না। তিনি আরও জানান, যারা এই ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলেন তাদের কোনোভাবেই এই উন্নয়ন পছন্দ হয় না, তাই তারা সরকারের জনহিতকর পদক্ষেপে বাদ সাধার চেষ্টা করেন। এই প্রসঙ্গে ডেন্টাল কলেজে প্রসঙ্গ উত্থাপন করে তিনি জানান, ডেন্টাল কলেজ নিয়েও কম বাধা সৃষ্টি করা হয়নি, মিথ্যা অপবাদ পর্যন্ত দেওয়া হয়েছিল। তিনি বলেন, এই ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি মানুষ পছন্দ করে না। রাজ্য সরকার রাজ্যের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে পদক্ষেপ নিয়েছে। বেসরকারি হাসপাতালের সাথে প্রাথমিক আলোচনা হয়েছে। উত্তর পূর্বাঞ্চলে তাদের কাজে রয়েছে, তাদের জমি দেওয়া যায় কিনা তা নিয়ে চর্চা চলছে। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে গোপনীয়তার কোনো কিছু নেই বলে জানান প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। ডেন্টাল কলেজ নিয়েও কোন বাধা সৃষ্টি করা হয়নি, হয়তো মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। যখনই কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে সেখানেই বাদ সাজার চেষ্টা। এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি মানুষ কিন্তু পছন্দ করে না। সরকার যাই পদক্ষেপ নিয়েছে এই রাজ্যের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে, বেসরকারি হাসপাতালের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে, উত্তর পূর্বাঞ্চলে তাদের কাজ রয়েছে, এই রাজ্যে তারা কি পরিমাণ বিনিয়োগ করবেন, এই সমস্ত বিষয়গুলি দেখা হয়েছে। সে অনুযায়ী তাদের সঙ্গে কোন সরকারি জমি দেওয়া যায় কিনা সে নিয়ে চর্চা চলছে। সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার সময় অশান্তি সৃষ্টির চেষ্টা হয়েছে। এই ক্ষেত্রে দলের পক্ষ থেকে বার্তা, দুর্গাপুজো হবে, ভালোভাবেই হবে, যারা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছেন তাদের রেহাই দেওয়া হবে না। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।